যারা আমাকে 1 বছর ধরে আকুণ্ঠভাবে সমর্থন করে যাচ্ছেন এবং আমার সকল ভালো কাজের জন্য প্রশংসা করে যাচ্ছেন। আমি 1 বছর পূর্তি উপলক্ষে শিবপুরবাসীর সকল সর্বস্তরের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আশা করি আপনাদের সকলকে সাথে নিয়ে আগামী যতদিন পর্যন্ত আমি শিবপুরে আছি সবাইকে নিয়ে একসাথে ভালো কাজ করার যে পিছনে আপনাদের সকলের সমর্থন এবং ভালোবাসা চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালাম। আমি আপনাদের মাধ্যমে শিবপুরের সকল মানুষের কাছে আমার ভুলের জন্য মার্জনা প্রার্থনা করি। আসলে যখন যোগদান করেছিলাম তখন পরিবেশ একটু ডিফারেন্ট ছিল এখন থেকে। আমাদের আপনারা জানেন মূল চ্যালেঞ্জটা ছিল যে পরিষদের যে কার্যক্রম যেটা বন্ধ হয়েছিল প্রায়, সেটাকে গতিশীল আনাটাই ছিল মূল উদ্দেশ্য। আপনারা জানেন প্রায় দীর্ঘদিন উপজেলা পরিষদের রাজস্বের টাকা অব্যাহত ছিল, এডিবি টাকাগুলো আমরা ব্যয় করার মতো সেই সুযোগটি পাইনি। সেই কাজগুলো রান করার আমার জন্য ছিল মূল চ্যালেঞ্জ। এবং এই 1 বছরে আমরা উপজেলা আদর্শ তহবিল থেকে 8 কোটি টাকা প্রকল্প নিয়েছি, উন্নয়ন থেকে প্রায় 1 কোটি টাকার মতো কাজ করেছি, পৌরসভা থেকে আমরা কাজ করেছি, অনেকগুলো কাজ আমরা রানিং করতে পেরেছি, চলমান আছে। এটি আমাদের বড় প্রাপ্তি। কাজ ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি চলমান থাকে, এক সময় এটার প্রকাশ শিবপুরবাসী পাবে এবং তার সুফলটা শিবপুরবাসী পাবে। সেটাই ছিল আমার জন্য বড় চ্যালেঞ্জ। তা আমি একটু দিয়ে দেবো চিকিৎসার জন্য আমাদের কাছে নিয়ে আসছি।